নিম ফুলের মতো ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা দেখব সৃজন পর্ণাকে বলছে আজ যা হলো সেটা একদমই ঠিক হলো না এটা করা একদমই ঠিক হয়নি আমাদের এরপরে পর্ণা বলে যে কি বলতে চাইছো তুমি তখন সৃজন বলে কাল আমাদের ডিভোর্সের কেসটা কোর্টে উঠবে এর মধ্যে এসব মনে হয় আমাদের দরকার ছিল না এরপরে একথা শুনে পর্ণার চোখ দিয়ে জল গড়াতে থাকে আর পরনা অবাক দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ